বাংলাদেশে অশান্তকর পরিস্থিতিতে বারবার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশিদের, দাপট পেরেছে দুষ্কৃতীদের। এমনকি বিএসএফ জওয়ানকে লক্ষ্য করে গুলি বা ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনাও ঘটেছে। এবার বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতের ভূখণ্ডে ঢুকে বিএসএফ জওয়ানকে অপহরণ করে বাংলাদেশের ভেতরে নিয়ে চলে গেল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরে রাধিকাপুর এবং বাংলাদেশের বিরল সীমান্ত এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন 15 থেকে 20 জন দুষ্কৃতী সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। সেই সময় ওই জওয়ান দুষ্কৃতীদের দেখতে পেয়ে তাদের তাড়া করেন। দুষ্কৃতীরা সংখ্যায় বেশি থাকায় ওই জওয়ানকে তারা ধরে নিয়ে এবং জঙ্গলের মধ্য দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে নিয়ে চলে যায়। ঘটনাটি অন্যান্য বিএসএফ জওয়ান দেখতে পেয়ে ছুটে এসে খোঁজ শুরু করেন, কিন্তু কাউকে পাননি। এরপরে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেলের কাছে বিষয়টি জানানো হয়। তিনি সঙ্গে সঙ্গে বর্ডার গার্ড অফ বাংলাদেশের উত্তর পশ্চিম আঞ্চলিক কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন। বর্ডার গার্ড অফ বাংলাদেশের কর্তারা বিএসএফকে জানান, ওই জওয়ানকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে, তবে দুষ্কৃতীরা তাকে অপহরণ করেছিল, এটা মানতে চাননি বিজিবি বা বর্ডার গার্ড অফ বাংলাদেশ। তাদের দাবি, দুষ্কৃতীদের ধাওয়া করতে গিয়ে ওই জওয়ান বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। যদিও বিএসএফের আইজি জানিয়েছেন, বাংলাদেশের দুষ্কৃতীরা অনুপ্রবেশে বাধা পেয়ে ওই জওয়ানকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে সীমান্ত এলাকায়। আরও বেশি করে বিএসএফ জওয়ান মোতায়েন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতের বেলায় নজরদারি এবং অন্যান্য অপরাধ কমানোর জন্য কী ব্যবস্থা নেওয়া যায় তার জন্য ইতিমধ্যে বৈঠক করেছেন উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার আইজি। বিএসএফ সূত্রে খবর, এভাবে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে জওয়ান অপহরণের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে আনা হয়েছে এবং রিপোর্ট তৈরি করা হয়েছে। বর্ডার গার্ড অফ বাংলাদেশ কর্তৃপক্ষকে সীমান্ত আরও বেশি নজরদারি বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন বিএসএফ কর্তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।